Heading down mutual inductance. Mutual inductance. Okay, acha. Mutual inductance মানে একটা লুপে যদি কারেন্ট ফ্লো হয়, মন দিয়ে শোনো, সেই কারেন্ট ফ্লোর জন্য একটা ইন্ডিউসড EMF তৈরি হবে, বলো? আচ্ছা, সেই ইন্ডিউসড EMF তৈরির জন্য, আচ্ছা না, কারেন্ট ফ্লো হচ্ছে একটা লুপে, ধরো এক নম্বর লুপে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য একটা B তৈরি হবে, B ম্যাগনেটিক ফিল্ড হবে। এবার বলো তো, ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে যদি আমি আরেকটা লুপ নিয়ে আসি কাছাকাছি, তাহলে সেই লুপে কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে। ভেরি গুড। তাহলে সেই লুপে যে কারেন্ট ফ্লো হবে বা সেই লুপে যে ফ্লাক্স, ফ্লাক্স ফ্লাক্স কারেন্ট ফ্লো তো হবে, সেই লুপে যে ফ্লাক্সটা জেনারেট হবে, ফ্লাক্স ফাই ফাই চেঞ্জ হবে, তার জন্যই তো কারেন্ট ফ্লো হবে, তাই না? সেকেন্ড লুপে, তাহলে সেটার জন্য কি ফার্স্ট লুপ দেয় না? বাস, এই হচ্ছে কনসেপ্ট। এবার দেখো এটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে করতে পারি, দেখো ধরো এরকম একটা লুপ আছে, দেখো এরকম একটা লুপ আছে, মন দিয়ে শুনবে, তাহলে বলো তো এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে কি হবে না? গুড। আচ্ছা, এইখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে দেখো এই ডিরেকশনে বি কাজ করবে কি করবে না? বি হ্যাঁ উপরে করবে না, বলো? হ্যালো, খুব ইজি কনসেপ্ট। আচ্ছা, এইবারে তুমি যদি এই প্রক্সিমিটিতে, এই প্রক্সিমিটিতে আর একটা লুপ নিয়ে আসো, এটা এক নাম্বার লুপ, এটা দু নাম্বার লুপ, এখানে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই ওয়ান, তাহলে বলো তো এই লুপটা ফার্স্ট লুপের বি এর মধ্যে রয়েছে কি নেই? এই ফার্স্ট লুপে যদি কারেন্ট চেঞ্জ করি, তাহলে বি চেঞ্জ হবে, বি চেঞ্জ হলে এই সেকেন্ড লুপটা যেহেতু এই চেঞ্জিং বি এর মধ্যে আছে, তাহলে সেকেন্ড লুপে কি কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে। বুঝতে পেরেছো? কারেন্ট ফ্লো হবে। তার মানে ভেবে দেখো, এখানে আমরা দুটো লুপের, দেখো দুটো লুপের ইন্টারাকশনের ইন্টারাকশন পড়ছি না বেসিক্যালি, বলো? এবার মনে আছে, একটা লুপের কারেন্টের জন্য সেই লুপেই, সেই নিজের লুপেই যে কারেন্টটা ইনক্রিজ বা ডিক্রিজ করে, সেটাই আমরা সেলফ ইন্ডাকটেন্স বলেছিলাম প্রপার্টিটাকে। হ্যাঁ, এই প্রপার্টিটাকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলবো, এই প্রপার্টিটাকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলবো। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্বন্ধে আমি দুটো কথা বলবো, দাঁড়াও, মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্বন্ধে দুটো কথা বলবো, দেখো সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইজ স্টাডি অফ, দেখো স্টাডি অফ ইন্টারাকশন, ইন্টারাকশন অফ টু লুপস, কি বললাম, স্টাডি অফ ইন্টারাকশন অফ টু লুপস। সেকেন্ড, যেটা তোমাদের এক্ষুনি বললাম, এফেক্ট অফ কারেন্ট অন ওয়ান লুপ, এটাই দেখো, এফেক্ট অফ কারেন্ট, কারেন্ট অন ওয়ান লুপ ডিউ টু, বলো, ডিউ টু চেঞ্জ ইন কারেন্ট ইন আদার লুপ, তাই তো বললাম? দেখো এই আই ওয়ানের জন্য কি আই টু তে কারেন্ট চেঞ্জ হবে, বলো, ভেবে বলো। বাস, এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের, এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স। যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, এবারে আমি কয়েকটা ম্যাথমেটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো ম্যাথমেটিক্যালি, ম্যাথমেটিক্যালি সেটা হচ্ছে আমি এই মিউচুয়াল ইন্ডাকটেন্স যখন আমরা ক্যালকুলেট করবো না, এরপরে যখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো, তখন একটাকে প্রাইমারি আর একটাকে সেকেন্ডারি ধরে নিই, কি বললাম, বলো, একটাকে প্রাইমারি, প্রাইমারি কয়েল, সরি, আর একটাকে সেকেন্ডারি কয়েল ধরে নিই, বুঝতে পারলে? এবার কোনটাকে প্রাইমারি ধরবো, কোনটাকে সেকেন্ডারি ধরবো, সেটা আমার উপরে, কারণ আমি এই দুটো লুপ নিয়েছি তো, আমি দু নাম্বার লুপেও তো কারেন্ট ফ্লো করাতে পারতাম, পারতাম না, তার জন্য ওয়ানে দেখতে পারতাম, তাই না? এবার বলো, এই কেসটাতে, মন দিয়ে শুনো, এই কেসটাতে আমি যদি টু তে ফ্লো করাতাম, তাহলে টু তে যদি কারেন্ট ফ্লো করাতাম, তাহলে ওয়ানে সেম ঘটনা ঘটতো, ঘটতো তো? এবারে ওয়ানে যদি সেম ঘটনা ঘটতো, তাহলে ভেবে দেখো ওখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স আসতো। এবারে মিউচুয়াল ইন্ডাকটেন্স কার উপর ডিপেন্ড করে? ডাইমেনশন, তারপরে ওরিয়েন্টেশন, নাম্বার অফ টার্নস, ডিস্টেন্স বিটুইন লুপস, এইসবগুলোর উপর ডিপেন্ড করে না?
তার মানে ভেবে দেখো ওই দুটোর মধ্যে যদি আমরা চেঞ্জ না করি তাহলে দু নাম্বার লুপে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে মিউচুয়াল ইন্ডাকটেন্স পাবো, এক নাম্বার লুপে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি সেম মিউচুয়াল ইন্ডাকটেন্স পাবো? ইয়েস, তাই না বলো? তো হ্যাঁ, তো বাকি সবকিছু মানে ওখানে তো কারেন্ট বা ফাইয়ের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তো ডাইমেনশন, ওরিয়েন্টেশন, নাম্বার অফ লুপ এন্ড ডিসটেন্স বিটুইন লুপের মধ্যে। আমি কি বোঝাতে পারছি? ওকে, তাহলে এখানে আমরা এইভাবে ডিনোট করি, দেখো এটা হচ্ছে সেকেন্ডারি। বলতো সেকেন্ডারিতে কার জন্য চেঞ্জ হচ্ছে বা কার জন্য ফাই পাচ্ছি? প্রাইমারি কারেন্টের জন্য না? দেখো, হ্যালো, বলো প্রাইমারি কারেন্টের জন্য সেকেন্ডারিতে আমি ফাই চেঞ্জ পাচ্ছি না? হ্যালো, বুঝতে পারছো? তার মানে এইটাকেই যদি আমি তোমার একটা ইকুয়ালিটি সাইন দিই তাহলে আসবে এম ইনটু আইপি। কি বললাম? এম ইনটু আইপি। এবার ধরো তুমি এক নাম্বার লুপ বললে আর দু নাম্বার লুপ বললে, তাহলে ভেবে দেখো ফাই ওয়ান ইকুয়াল টু এম, দেখো ফাই ওয়ান ইকুয়াল টু এম ওয়ান টু আই টু। সিমিলারলি ফাই টু কি হবে বলো? এম টু ওয়ান আই ওয়ান। এটা যদি আমি একটা মানে লুপকে নিয়ে করি, মানে লুপকে নিয়ে বলতে আমি একটা কম্বিনেশন মানে একটা এরকম দুটো লুপ নিলাম, একবার এইটাতে একবার এইটাতে, তাহলে বলতো এখানে এম ওয়ান টু আর এম টু ওয়ান এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল না অপোজিট? নট অপোজিট, ইকুয়াল। ইকুয়াল, কারেক্ট? তোমরা কি বুঝতে পারলে? এটাকেই আমরা এম বলে ডিনোট করি, রাইট? এইটা তোমরা ভবিষ্যতে গিয়ে পড়বে রেসিপ্রোকেটরি থিওরেম, রেসিপ্রোকেটরি থিওরেম। এই থিওরেম আরো অনেক জায়গায় আসবে, মিউচুয়াল ইন্ডাকটেন্সও আসবে। বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো যদি বুঝতে পারো। দেখো আমি এইটাকে নিয়ে কাজ কারবার করছি, দেখো ফাই টু, দেখো ইকুয়াল টু এম, এই এম লিখছি আই ওয়ান। এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, ডি ফাই টু বাই ডিটি ইকুয়াল টু এম ডি আই ওয়ান বাই ডিটি, ঠিক? বলো এবারে, বলো বলো বলো, এইটা মানে মাইনাস এম ডি আই ওয়ান বাই ডিটি না? বলো, হ্যালো। এবার এইখানে যদি মানে সেকেন্ড লুপে যদি রেজিস্ট্যান্স আর হয় তাহলে এইখানে আই টু ইকুয়াল টু মাইনাস এম বাই আর, না হ্যাঁ এম বাই আর, ঠিক ঠিক ঠিক, এম বাই আর ডি আই ওয়ান বাই ডিটি। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, দেখো সেকেন্ডটাতে কারেন্ট কি জন্য কি জন্য তৈরি হচ্ছে, ফার্স্টটাতে কারেন্ট চেঞ্জ হওয়ার জন্য, সেখানে যে কনস্ট্যান্টটা আসছে এইটাকেই আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স বলছি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। সেটা হচ্ছে ধরো এইটা রেডিয়াস আর আর এইটা হচ্ছে এ, ওকে। এবার ধরো এখানে বলে দিয়েছে এ ভেরি ভেরি লেস দেন আর, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে এবার মন দিয়ে শোনো, এখানে যদি কারেন্ট ফ্লো আই হয় তাহলে বলতো এর সেন্টারে বি কত হয়? মিউ নট আই বাই টু আর। এবারে আমি এই সেন্টারে যদি হয় তার মানে এই এটা এক নাম্বার লুপ, এটা দু নাম্বার লুপ। তুমি এক নাম্বারকে প্রাইমারি ধরো, দু নাম্বারকে সেকেন্ডারি ধরো। এবারে দেখো এই দু নাম্বার লুপে ফাই টু কত? পাই এ স্কোয়ার ইন্টু বি। বলো এটা যদি লিখি মিউ নট আই পাই এ স্কোয়ার বাই টু আর। বলো, আচ্ছা এইটাকে আমি আই ওয়ান বলছি, তাহলে এইটাকে আই ওয়ান। আর আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স কি জানি? দেখো এখান থেকে ফাই এস বাই আই পি ইকুয়াল টু এম, না ওয়ার্কিং ফর্মুলা দেখো। হ্যালো, বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো, বাস তাহলে এখান থেকে আমার মিউচুয়াল ইন্ডাকটেন্স কি আসছে বলতো? ফাই টু কে যদি আই দিয়ে ডিভাইড করি, মিউ নট বাই এ স্কোয়ার বাই টু আর আসছে। কোনো ডাউট আছে? খুব ইজি কনসেপ্ট। এবার দেখো এই জিনিস তোমরা অলরেডি আগে করে এসছো, কিন্তু এখন আমি সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্সের নামে বলছি। ইনফাইনাইট ওয়্যার আছে, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো এইখানে একটা কি বলে লুপ আছে, ঠিক? এখানে একটা লুপ আছে। এবার বলো এইখানে যদি একটা লুপ থাকে, ওকে, এখান থেকে এটার লেন্থ হচ্ছে এল, দেখো এটার লেন্থ হচ্ছে এল, এটাও লেন্থ এল, আর এখান থেকে এটা এ ডিস্টেন্সে, তাহলে ভেবে বলো
এই আই এর জন্য ইনফাইনাইট ওয়ার এই যে কোনো একটা পয়েন্টে কি বি তৈরি হবে? বি হবে। তাহলে বলো তো এখানে বি এর যে ভ্যালু হবে সেটা কি এই হবে, মিউ নট আই বাই টু পাই আর, যেখানে আর হচ্ছে আমি এখান থেকে আর ডিস্টেন্স নিয়েছি, একটা ডি আর এর স্ট্রিপ কেটেছি, তাহলে আমি শুধু বি পেয়েছি, তাই তো? আচ্ছা এটাকে আমি আই ওয়ান বলছি, দেখো এইটাকে আই ওয়ান বলছি, আর এইখানে যে ফাই টুটা হবে সেটা লিখবো ফাই টু। তাহলে বলো তো ফাই টু কি লিখবো, এ ইন্টু বি, দেখো। আচ্ছা এবারে স্মল ডি ফাই টু কত, এই এরিয়া কত হবে, এরিয়া এটা তো ডি আর, দেখো এইটুকু ডি আর এইটুকু এল, তার মানে হচ্ছে এল ডি আর মিউ নট আই বাই টু পাই আর। এবার বলতো আমি যদি টোটাল ফাই টুটা ফাই টু পাই, তাহলে এটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, বলতো কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট হবে, এ থেকে এ প্লাস এল। এই জিনিস তোমরা আগেও করেছো মনে আছে, ফাই টু বার করেছিলাম। এবার দেখো তো ফাই টু যেটা পাচ্ছ মিউ নট আই এল বাই টু পাই এল এন এ প্লাস এল বাই কি লিখবো বলো, এ প্লাস এল বাই এ, দেখো এটা পাচ্ছ কি পাচ্ছ না, হ্যালো পাচ্ছ? তাহলে বলতো এটা বেসিক্যালি আই ওয়ান ছিল না, এই যে আই ওয়ান প্রাইমারিতে, তার মানে আমি সব জায়গায় যদি আই ওয়ান দিয়ে দিই, তাহলে বলতো ফাই টু বাই আই ওয়ানই তো আমার মিউচুয়াল ইন্ডাকটেন্স, উইচ কামস আউট টু বি মিউ নট বি বাই টু পাই এক্স প্লাস এল এ সরি মিউ নট এল বাই টু পাই এল এন এ প্লাস এল বাই এ, বলো কোনো ডাউট আছে কিনা, কোনো ডাউট আছে? আচ্ছা একটা মিনিট, আমি একটা কল করছি, কল করেই আসছি, একটা মিনিট, ওদেরকে একটু জানাতে হবে যে গ্রুপে জানিয়ে দিতে। আচ্ছা এই দুটো কি ক্লিয়ার? ইজি জিনিস বলো, ইজি জিনিস, এই সব জিনিস তোমরা করেছো, কনসেপ্ট তোমরা জানো, কনসেপ্ট তোমরা জানো। আচ্ছা এইবারে দেখো নেক্সট আমি এই জিনিসটা তোমাদের করাবো, এই জিনিসটা তোমাদের করাবো, দেখো এখান থেকে কমপ্লিকেটেড জিনিস করা যায়, দেখো সেটা হচ্ছে এখানে একটা লুপ আছে, এই লুপে এন ওয়ান খানা টার্ন আছে, ঠিক এই লুপে রেডিয়াস আর, রাইট? এবার দেখো এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে আরেকটা লুপ আছে, কি বললাম, ডি ডিস্টেন্স দূরে আরেকটা লুপ আছে, ওকে হ্যালো। এবারে বলতে পারবে এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এর রেডিয়াস হচ্ছে এ, আর এই এটা হচ্ছে ভেরি ভেরি লেস দ্যান আর এখান থেকে। এবার মন দিয়ে শোনো, আমি এই দুটো ইন্টারাকশনের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করছি, কি করে বার করবো, দেখো এইখানে যদি কারেন্ট ফ্লো হয়, মনে আছে এই অ্যাক্সিয়াল একটা পয়েন্টে কত বি তৈরি হয়, মনে পড়ে? দেখো মনে পড়ে, মিউ নট আর স্কোয়ার ডিভাইডেড বাই টু আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থ্রি বাই টু ইন্টু আই, তোমরা কি বুঝতে পারলে? এইখানে যদি কারেন্ট আই ফ্লো হয়, তাহলে এই কারেন্ট আই ফ্লোর জন্য এই অ্যাক্সিয়াল পয়েন্টে আমার বি হয় এইটা, বলো বুঝতে পেরেছো কিনা, মনে আছে এইরকম? আরে এই যে এইরকম বলেছিলাম না, এইরকম এখানে যদি আমি আই ওয়ান বলি তাহলে এটা আই ওয়ান, তাই তো? এবার বলো তো এইটা কটা লুপের জন্য, এই বিটা একটা লুপের জন্য, একটা বলো, এই বিটা একটা লুপের জন্য, এখানে কটা লুপ আছে, তার মানে টোটাল বি এখানে
ইনটু এন ওয়ান, তাই না? এই যে এই পয়েন্টে বি, তাহলে বলো তো এই পয়েন্টে যদি আমি ফাই টুর কথা বলি তাহলে ফাই টু কত হবে? ফাই টু হবে দেখো পাই এ স্কোয়ার ইনটু বি ইনটু 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 এন টু। কেন এন টু? আরে বাবা অ্যাক্ট, এখানেও তো এন টু খানা লুপ আছে, এখানে কি বললাম, এখানেও তো এন টু খানা লুপ আছে, কি বললাম, আমার কথা বুঝতে পারলে? দেখো তাহলে পাই এ স্কোয়ার হচ্ছে একটা লুপের এরিয়া, এন টু খানা লুপের এরিয়া কত? পাই এ স্কোয়ার ইনটু এন টু, আর এখানে বি কত? এইটা। এবার দেখো বি এই প্রতিটা জায়গায় প্রতিটা পয়েন্টে আমি কনস্ট্যান্ট নিয়েছি, কেন? কারণ এই অ্যাপ্রক্সিমেশনটা আমাদের বলে দিয়েছে, বুঝতে পারছো? এই অ্যাপ্রক্সিমেশনটা আমাদের বলে দিয়েছে। বলো কোনো ডাউট আছে কি নেই, বলো কোনো ডাউট আছে কি নেই, আছে কোনো ডাউট? হ্যালো, নেই? আচ্ছা, যদি না থাকে তাহলে তোমরা একটা জিনিস দেখো, এইটাকে আমরা এইরকম লিখতে পারি, দেখো মিউ নট আর স্কোয়ার, দেখো মিউ নট আর স্কোয়ার এন ওয়ান এন টু পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই টু আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থ্রি বাই টু ইন্টু আই ওয়ান। জাস্ট ওয়ান মিনিট, হ্যালো শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি, আমি নন মিউট না করে হ্যালো হ্যালো করে যাচ্ছি। আচ্ছা বলো তো এইটা কি? এটাই এম এম মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার বলো তো এই মিউচুয়াল ইন্ডাকটেন্স কার কার উপর ডিপেন্ড করে? এক, ডাইমেনশন অফ লুপ, হ্যাঁ করে, আরে এই যে আর আর এ, আচ্ছা ডিসটেন্স বিটুইন লুপ, হ্যাঁ number of turns, orientation, orientation মানে ধরো আমি লুপটাকে এইরকম রাখতাম তাহলে কি অবস্থা হতো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বা একটু কাত করে রাখতাম, ওকে দাঁড়াও, আচ্ছা তোমরা কি এটা বুঝতে পারলে? আচ্ছা এবার আমার যে বক্তব্যটা সেটা শোনো, বলো তো এই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা যেটা বার করেছি এটা এই দুটো লুপের জন্য না, এই দুটো তোমাদের সামনে যে দুটো লুপ, তাই না? আচ্ছা এবার একটা কথা বলো তো, যদি আমি যদি আমি আচ্ছা বলো তো কোনটাকে প্রাইমারি ধরেছি আর কোনটাকে সেকেন্ডারি ধরেছি, এইটা প্রাইমারি আর এটা সেকেন্ডারি। হ্যালো, এবার আমি যদি এইটাকে প্রাইমারি ধরতাম এইটাকে সেকেন্ডারি ধরতাম তাও তো আমার একই জিনিস আসতো, আসতো কি আসতো না বলো? হ্যালো, এমটা সেমি থাকতো, কিন্তু সেটা কি এইটাকে প্রাইমারি ধরলে আর এইটাকে সেকেন্ডারি ধরলে করাটা কি ইজি হতো না টাফ হতো? টাফ হতো, কেন টাফ হতো মন দিয়ে শোনো, দেখো এই লুপটার জন্য এই পয়েন্টে তুমি বি ক্যালকুলেট করতে পারতে কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, কিন্তু সেই বিটা কি এই এত বড় লুপে প্রতিটা পয়েন্টে কনস্ট্যান্ট হতো? তার মানে এখানে একটা ইন্টিগ্রেশন চলে আসতো না? তোমরা সবাই বুঝতে পারলে আমার কথাটা?
তাই না? তার মানে প্রাইমারি আর সেকেন্ডারি কোনটা নেব, মানে ক্যালকুলেশন দেখো, তুমি যদি ফাইনালি এই ইন্টিগ্রেশন করে করো তাও এটাই আসবে, কি বললাম, ফাইনালি ক্যালকুলেশন করে করো তাও এটাই আসবে, কিন্তু এটা দিয়ে আমি অনেক সহজে করতে পারলাম না, তাই না? তার মানে আমাকে প্রাইমারি আর সেকেন্ডারি সেইভাবে চুজ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম দিয়ার? সেইভাবে চুজ করতে হবে, বলো আমি কি বোঝাতে পারলাম? ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের এই মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করার কয়েকটা প্রসিজিওর বলে দিচ্ছি। চারটে পাঁচটা পয়েন্ট থাকবে। ফার্স্ট, অ্যাজিউম প্রাইমারি কয়েল such that it should be easy to calculate, phi in secondary coil. Mone thakbe, bolo. Second point, assume ip in primary coil. Third, calculate total flux in secondary coil. Fourth, now M is phi by I. আচ্ছা, ক্যালকুলেট টোটাল ফ্লাক্স ইন, এটা তুমি ফাই এস বার করছো, ফাই এস বাই আইপি। বলো প্রসিজিওরটা মনে থাকবে? ঠিক, আচ্ছা, আমরা মোটামুটি যে ধরনের জিনিসপত্র মানে পাই সেটা করে ফেলেছি, আর দুটো সামান্য ছোট ছোট জিনিস করাবো, দেখো এটা আরামসে পেরে যাবে, আমি আর করাবো না। একটা সলিনয়েড আছে, এখান দিয়ে তোমার আইপি কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক, এর রেজিস্টেন্স হচ্ছে আর, রাইট, আর এইটা হচ্ছে এল, ঠিক। এবার মন দিয়ে শোনো, আমি যদি এর বাইরে, আচ্ছা এখানে ধরো এন ওয়ান টার্ন আছে, এর বাইরে আর একটা কয়েল রাখি যাতে এন টু টার্ন আছে, যার রেডিয়াস ধরো এটা ধরো আচ্ছা টু আর, তাহলে বলো তো এই যে বাইরে যে কয়েলটা আছে আর ভেতরের যে সলিনয়েডটা আছে, এই দুটোর জন্য তোমরা ইয়ে বার করতে পারবে, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স? ইজি, আরে বাবা, এখানে প্রাইমারি কারেন্টের জন্য এর মধ্যে কত কারেন্ট ইয়ে বিগ ফ্লো হচ্ছে তোমরা পেয়ে যাবে, হ্যালো পেয়ে যাবে, রাইট রাইট, তারপরে সেই বিটা দিয়ে বিটা পেয়ে এই এর এরিয়া দিয়ে গুণ করবে, বাস, তাহলেই তো গেম ওভার। আমি কি বুঝতে পারছি? এই ধরনের প্রবলেম তোমরা আরামসে পারবে, ঠিক, আচ্ছা। এইটা বোর্ডে আসে, আমি একটু বলে দিচ্ছি, দেখো, মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু ইনসেপারেবল সলিনয়েড, দেখো ধরো এরকম একটা সলিনয়েড রয়েছে, ওকে, আর এইখানে আর একটা সলিনয়েড দরকার, ঠিক, দেখো এইটাকে আমি প্রাইমারি সলিনয়েড, এটাকে আমি সেকেন্ডারি সলিনয়েড বলছি, এইখানে আমি আইপি বলছি, বাস, তাহলে গেম ওভার। এবার দেখো এই দুটো এই লেন্থের মধ্যে রয়েছে না, এল, বলো, এবং প্রাইমারিতে এন ওয়ান খানা টার্ন রয়েছে, সেকেন্ডারিতে এন টু খানা টার্ন রয়েছে, তাহলে বলো তো স্মল এন ওয়ান কি? স্মল এন ওয়ান যে জায়গাটা দুটো ইন্টারাক্ট করে আছে সেটা হচ্ছে, আচ্ছা মন দিয়ে শোনো, আচ্ছা এই এইখানটা এইটা হচ্ছে এল ধরে নাও, এইটা এইটা দেখো 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 এইখানটা এল ধরে নাও, ওকে, দেখো, আচ্ছা, আর এই টোটালটাকে তুমি এল ওয়ান ধরো, তাহলে এন ওয়ান মানে কত বলো, হ্যালো, এন ওয়ান বাই এল ওয়ান বলো, ঠিক, এবার বলো তো বি ওয়ান কত, মিউ নট এন ওয়ান বাই আই পি, দেখো বি ওয়ান, তাই তো, তাহলে বলো তো এখানে আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি এই এন ওয়ানের জায়গায় মিউ নট
N1/L1 দেখো 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 N1/L1 ইনটু আইপি, ঠিক? আচ্ছা এবার বলো তো এই বিটা এই সেকেন্ড লুপে তোমার অ্যাটাচ না, সেকেন্ড লুপে তাহলে ফাই টু কি হবে? ফাই টু হবে এই B1, দেখো এই B1 ইনটু এরিয়া, বলো, হ্যালো বলো, B1 ইনটু এরিয়া মানে এই এরিয়া যদি এটা ধরো রেজিস্ট্যান্স স্মল আর হয় তাহলে বলো তো এই এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার। আচ্ছা ইনটু N2 না, কারণ এই ফাইটা তো এতগুলো লুপের সাথে লিংক থাকবে, কি বোঝাতে পারলাম? হ্যালো হ্যালো হ্যালো, তাই না? তার মানে ভেবে দেখো এখান থেকে আমি লিখতে পারি মিউ নট N1/L1 ইন্টু আইপি ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার আর N2। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? বলো এবার ধরো আমি এইখানে যদি N2 স্মল ডিনোট করি তাহলে N2 কে আমি লিখতে পারি ক্যাপিটাল N2/L। দেখো ক্যাপিটাল N2/L লিখতে পারি, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তাহলে আমি N2 কে লিখছি N2 ইন্টু L, এই যে এটার জন্য। এবার তুমি এই, আচ্ছা না দরকার নেই দরকার নেই দরকার নেই, এই N2 জায়গায় এইটা তুমি বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই যদি তুমি N2 ফর্মে চাও, কিন্তু যেখানে যেহেতু আমি এখানে N1 বসিয়েছি দরকার নেই। তাহলে বলো তো এই B2-র সাথে এই যে ফাইটুর সাথে আইপির একটা রিলেশন আছে না, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত হচ্ছে? মিউ নট N1/L1 পাই আর স্কোয়ার N2, বলো মনে থাকবে? সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে জাস্ট ওয়ান মিনিট। ওকে হ্যালো, ওকে আচ্ছা, এই হয়েছে আমাদের ফুল মিউচুয়াল ইন্ডাকটেন্সের সিলেবাস। এবার এই মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্বন্ধে আমি আর জাস্ট দুটো কথা বলবো, জাস্ট দুটো কথা। তোমাদের সিলেবাসে যা আছে নিট বোর্ড এর মধ্যে থেকেই আসবে, নিট বোর্ড মেন এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে কিছু আসবে না। কি বললাম? এর বাইরে কিছু আসবে না। ওকে এবার দেখো আমি লাস্ট দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই দুটো ইন্ডাকটেন্স সিরিজে আছে না সিরিজে নেই? বলো সিরিজে আছে। এবার এই দুটো কয়েল যদি খুব প্রক্সিমিটিতে থাকে তাহলে এদের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হবে না? তাহলে এর এফেক্টিভ যে রেজিস্ট ইন্ডাকটেন্স হয় সেটা হয় L1+L2+2M। কেন বলো তো 2M হয়? L এর জন্য মানে L1 একবার আর L2 এর জন্য একবার। আমি কি বোঝাতে পেরেছি? কারেন্ট একই দিকে ফ্লো হচ্ছে। এবার আমি কি বলেছিলাম, কয়েলের ওরিয়েন্টেশনের উপর মিউচুয়াল ইন্ডাকটেন্স ভ্যারি করে? করে। যদি তোমার এইরকম দেখো এইভাবেই কারেন্ট যাচ্ছে আর এইভাবেই কারেন্ট আসছে, তার মানে এই দুটো বুঝতে পেরেছো? এই দুটো সিনারিও এইটার থেকে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে, এইটা এর নিচে আছে কিন্তু কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কি হবে বলো? মনে থাকবে বলো? বাস দেখো এইটা আমি কেন করালাম, তোমাদের সিলেবাসে কোনোদিন আসবে না, এটা অ্যাডভান্সেই দিতে পারে, তাও এখনো পর্যন্ত অ্যাডভান্সে দেয়নি, কিন্তু তোমরা এরপরে যদি ইঞ্জিনিয়ারিং এ যারা যাবে না তাদের এই মিউচুয়াল ইন্ডাকটেন্সের এই ইকুয়েশনটা লেখাবে, আগে কিছু কেউ কিছু পড়াবে না, ফট করে এটা লিখিয়ে দেবে, তোমরা কনফিউজড হয়ে যাবে, আরে বাবা এই এমটাই বা কি, আমার বোধ কথা বুঝতে পারলে? এবার ম্যাক্সিমাম কেসে আমরা এই মিউচুয়াল ইন্ডাকটেন্সটাকে নেগলেক্ট করি, কিন্তু যেখানে বলে দেয় মিউচুয়াল ইন্ডাকটেন্সকে নিতে তাহলে এটাকে আমরা এইভাবে ডিনোট করি, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। যদি এটা প্যারালালে থাকে তার জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স ডিফারেন্ট হয় সেগুলো আমাদের কিছু জানার দরকার নেই, কিন্তু তোমরা এইটুকু বুঝলেই হবে। তোমরা কি বুঝতে পেরেছো? আমরা যখন ওই কম্বিনেশন অফ ইন্ডাকটেন্স যেটা আগের লাস্ট ক্লাসে করালেন, তো সেখানে কি মানে আমরা মানে মিউচুয়াল ইন্ডাকটেন্সটাকে কি কনসিডার করব? না 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 না, বলে দেবে তোমাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স কনসিডার করতে, তোমাদের 99% মিউচুয়াল ইন্ডাকটেন্সের কোনো প্রবলেম আসবে না, মানে প্রবলেমের মধ্যে দেবে না, এরকম ডেরিভেশন দিতে পারে, কি বললাম, কিন্তু কোনো প্রবলেম দেবে না 99% তোমাদের বোর্ড মেন নিট। ওকে অ্যাডভান্সেও দিতে পারে কিন্তু আজ পর্যন্ত দেয়নি। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা ফাইন, দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস। ইনফ্যাক্ট